হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকে আমি আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আসছি। সুখবরটি হলো যে এই আলোচিত ধর্ষক মজনু, যে কিনা র্যাবের হাতে ধরা পড়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে, এক ছাত্রীকে ধর্ষণ করার দায়ে তার ফাঁসি দেওয়া হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র শিক্ষক কেন্দ্র TSC রয়েছে, তার সামনে একটি মঞ্চ স্থাপন করে বিশ্ববিদ্যালয়ের ডাকসু প্রতিনিধিরা তার প্রতীকী ফাঁসির আয়োজন করে এবং এই ধর্ষণের জন্য আইন পরিবর্তনের বিষয়ে রাষ্ট্রের সংশ্লিষ্ট সব মহলকে অতি তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। যে সমাজে যে প্রতিবাদী চরিত্রটি, সমাজ যে প্রতিবাদী ধর্ষণের বিষয়ে, ধর্ষকের বিষয়ে, সেই বিষয়টি ফুটিয়ে তোলার জন্য আমাদের আজকের এই প্রতীকী ফাঁসি। ধর্ষককে সমাজ কখনো গ্রহণ করবে না, ধর্ষকের বিরুদ্ধে সমাজ সবসময় প্রতিবাদী থাকবে, যার কারণে আজকে আমাদের এই আয়োজন। আরেকটি কথা বলতে চাই, শুধু শাস্তির মাধ্যমে এই ধর্ষণকে প্রতিরোধ করা কখনোই সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন, মেয়েদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কোর্স চালু রাখা হোক। এটি আমাদের আজকের এই প্ল্যাটফর্ম থেকে, এই ডাকসু মঞ্চ থেকে আমরা এটি জোর দাবি জানাচ্ছি। নিপীড়ন বিরোধী ডাকসু মঞ্চ নামের একটি সংগঠন, মূলত এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ রয়েছে তার প্রতিনিধিদের দ্বারাই এই সংগঠনটি, এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। তো কয়েকদিন আগে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে এক শিক্ষার্থীকে কুর্মিটলায় জোরপূর্বক ধর্ষণ করেছে মজনু নামের এক ভবঘুরে, র‍্যাব বলছে সে ভবঘুরে, সেই ভবঘুরকে ক্লুলেস এমন একটি অবস্থার এই কেসে তাকে ধরতে পারার জন্য ওই প্ল্যাটফর্মের পক্ষ থেকে র‍্যাবকে ধন্যবাদও জানানো হয়েছে। এছাড়া যে এই ধর্ষণ বন্ধ করতে শুধুমাত্র যে শুধু শাস্তি নিশ্চিত করেই এ ধরনের একটি সামাজিক অপরাধ নির্মূল করা যাবে না বলে সেই ডাকসু প্রতিনিধিরা বলছেন। তারা বলছেন যে সারা দেশেই এই এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ডের, ওই পৈশাচিক অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে এই মুহূর্তে ধর্ষক মজনুর প্রতীকী ফাঁসি প্রদান করা হলো। আমরা বিশ্বাস করি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ বিশ্বাস করে, অবিলম্বে ধর্ষকের ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন প্রণয়ন করা হবে এবং আমাদের এই সমাজে ধর্ষণের বিরুদ্ধে যে আমরা অতি দ্রুত সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারবো। একসময় অ্যাসিড সন্ত্রাস সহ অন্যান্য সন্ত্রাসের বিরুদ্ধে যেভাবে সামাজিক আন্দোলন গড়ে উঠেছিল তার ধারাবাহিকতা এই ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে উঠবে এবং এই বাংলায় কোনো ধর্ষকের কোনো ঠাঁই হবে না এবং অতি দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে এই ধর্ষক মজনুকে গ্রেফতার করেছে সামান্য কিছু ক্লুর ভিত্তিতে, আমরা বিশ্বাস করি আগামীতেও ঠিক এইভাবে সকল প্রকার ধর্ষককে অতি দ্রুত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এবং তাদের বিচার কার্য দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের বিচার কার্য সম্পন্ন করা হবে এবং প্রত্যেকের ক্ষেত্রে এই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। এ পর্যায়ে নিপীড়ন বিরোধী ডাকসু মঞ্চের এই অনুষ্ঠানে আরও যে বিষয়টি স্পষ্ট হলো তা হচ্ছে র‍্যাব অতি দ্রুত ক্লুলেস একটি ঘটনার ক্ষেত্রে আসামি ধরেছে। এই জন্য র‍্যাবকে নিপীড়ন বিরোধী ডাকসু মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে এবং এ বিষয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার জন্য তারা কিছুটা নিন্দাই জানিয়েছে এবং তারা আর এই ধরনের অপরাধ আর দেখতে চায় না এমনটি প্রত্যাশা করেছেন। আমরা ডিজিটালাইজেশনের একটা যুগে প্রবেশ করেছি, আজ একবিংশ শতাব্দীর এই যুগে এসে আমাকে এই সন্ধ্যায় TSC-তে বন্ধুর সাথে চায়ের আড্ডায় না বসে আমার এখানে ধর্ষকের ফাঁসিতে আপনাদের কাছে বিচার চাওয়ার জন্য আসতে হচ্ছে। আমরা কিন্তু এমন একবিংশ শতাব্দীর আশা করিনি।